ইনভেস্টর শ্রীসিমেন কর্তাদের হাতে 20 জন ফুটবলারের তালিকা তুলে দিল ইস্টবেঙ্গল ক্লাব। বুধবার বিকেলে ইনভেস্টর সংস্থার পরামর্শদাতা শ্রেনিক্সের ক্লাব তাঁবুতে যান। তার হাতেই ফুটবলারদের তালিকা তুলে দিয়েছেন অ্যালভিটো ডিখুনা, তরুণদের মতো ক্লাবের সঙ্গে যুক্ত প্রাক্তনীরা। নতুন কোচের হাতে ফুটবলারদের এই তালিকা তুলে দেবেন ইনভেস্টর কর্তারা। কোয়েস ইস্টবেঙ্গলের চুক্তির আওতায় থাকা 16 জন ফুটবলারের দায় অবশ্য নেবেন না ইনভেস্টর কর্তারা। তাদের চুক্তির বিষয়টি নিষ্পত্তির ক্ষেত্রে সমঝোতার রাস্তায় হাঁটতে চায় শ্রীসিমেন্ট। আগামী সপ্তাহের মধ্যেই নতুন কোচের নাম চূড়ান্ত করে ফেলবেন ইনভেস্টর কর্তারা। আইএসএলে ইস্টবেঙ্গলের নাম সরকারিভাবে ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন কোচের নাম জানিয়ে দেওয়া হবে। তারপর কোচই বাজবেন নতুন 7 বিদেশি ফুটবলার। কোচের দৌড়ে একাধিক হেভিওয়েট প্রার্থীদের নাম শোনা যাচ্ছে। হোসে পেকারম্যান থেকে কার্লোস দুঙ্গা, ডাচ বিশ্বকাপার ভ্যান মারুইক থেকে এরিকসন, অনেকের নাম ঘোরাফেরা করছে। তবে প্রাক্তন ইংল্যান্ড ও লিভারপুল তারকা রবি ফাউলারের নাম সবার আগে বলে শোনা যাচ্ছে, কারণ তার বয়স কম, মাত্র 45। ইংল্যান্ডের লোক হওয়ায় ইংরাজি জানেন, এত অল্প সময়ে তাই ফুটবলারদের সঙ্গে বোঝাপড়াটা তাড়াতাড়ি করতে পারবেন বলে মনে করা হচ্ছে। গত মৌসুমে অস্ট্রেলিয়ায় ব্রিসবেন রোয়ারকে কোচিং করিয়েছেন। আইএসএলে কোচিং করানো ব্রিটিশ কোচেদের থেকে ভারতীয় ফুটবলারদের নিয়ে ধারণাও পেতে পারেন বলে মনে করা হচ্ছে। রবি ফাউলারের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাসছে ফ্র্যাঙ্ক রাইকার্ড, পেপ গুয়ার্দিওলার প্রাক্তন সহকারী, বার্সেলোনার প্রাক্তন প্লেয়ার ইউসেবিও সাক্রিস্টানের নাম। আগামী সপ্তাহের মধ্যেই নতুন কোচের নাম চূড়ান্ত হয়ে যাবে। কে বসবেন ইস্টবেঙ্গল কোচের হটসিটে সেটাই এখন দেখার।